রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত 24 ঘন্টায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই 11 জনকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 11 জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের মধ্যে পোয়ালিয়া মডেল থানা 2 জন, চন্দ্রিমা থানা 1 জন, মতিহার থানা 1 জন, কাটাখালী থানা 1 জন, শাহমুকদম থানা 1 জন, কাশিয়াডাঙ্গা থানা 1 জন ও ডিবি পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 3 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 8 জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 61 গ্রাম হিরোইন, 10 পিচ ইয়াবা ট্যাবলেট ও 165 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।